একদিকে বাবা মার বর্বরতা ও নিয়তির নিষ্ঠুরতা, অন্যদিকে মানবিকতা, এই দুয়ের লড়াইয়ে শেষ পর্যন্ত জয় হয়েছে মানবতার। এ লড়াই চট্টগ্রামের সদ্যজাত শিশু আরাবিকে কেন্দ্র করে। জন্মের পরপরই শরীরের নিম্নাঙ্গে প্যারালাইজড সমস্যা দেখতে পেয়ে আরাবিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারের সামনে রেখে যায় স্বজনরা। পরে একজন ইন্টার্নি চিকিৎসক আরাবিকে শিশু ওয়ার্ডে নিয়ে আসেন। এখন হাসপাতালের চিকিৎসাকর্মীদের মমতা ও ভালোবাসায় বেড়ে উঠছে আরাবি, নামটিও তাদের দেয়া। দেখতে দেখতে 7 মাস হতে চলেছে শিশুটির বয়স। গোলাম কিবরিয়ায় কিবরিয়ার ক্যামেরায় চট্টগ্রাম ঘুরে এসে রিপোর্ট করছেন মনিরুজ্জামান খান। পৃথিবীতে পা রাখার আগেই নিয়তির নিষ্ঠুরতা আর বাবা মায়ের বর্বরতার সাথে পরিচয় শিশু আরাবির। জুলাই মাসের 25 তারিখে হয়তো বা ওর বাবা মাই হতে পারে ওকে আমাদের অপারেশন থিয়েটারের সামনে ফেলে চলে গেছে। ঘটনাটি এভাবেই হয়তো শেষ হতে পারত, কিন্তু সৃষ্টিকর্তা ইচ্ছা করেই হয়তো তা হতে দেননি, কারণ তিনি ভালো করেই জানেন ছেঁড়া নয়, ভালোবেসে ফুল ফোটানোর মধ্য দিয়েই আনন্দ পান। জগতে এমন লোকের সংখ্যা এখনো বেশি। আমাদের ডিরেক্টর হচ্ছে ওর গার্জিয়ান, সেই হিসাবে উনি সই করার পরে আমরা এই হাসপাতালে তার অপারেশন আমরা করে দিয়েছি। থাকতে থাকতে ও আসলে সবার মধ্যে একটা বন্ডেজ তৈরি করে ফেলছে। সকলের মানবিকতায় বেড়ে উঠলেও দুর্ভাগ্য আর অনিশ্চয়তা এখনো পিছু ছাড়ছে না আরাবির। শারীরিক জটিলতায় শরীরের নিম্নাঙ্গ কাজ করে না। এই ওষুধটা মেনিংগোমাইলোসিস, ওটার জন্য ওর তো ইউরিন কন্টিনিউয়াসলি ড্রিবল করে, ও পায়খানা করতে পারে না। আমরা সাধারণত এগুলা ও সামাজিকভাবে যাতে চলতে ফিরতে পারে সেই জন্য আমরা কিছু অপারেশন করে দিই। অনেকে নিতে আসতো, কিন্তু তার আসল কনসিকোয়েন্সেসটা দেখে কেউ তাকে নিতে চায়নি। এখন বরঞ্চ কেউ নিতে গেলেই আমাদের সবাই মানা করে যে না, আমাদের মধ্যে আমরা কাজের স্পৃহাটা আমরা হারাই ফেলি। ইচ্ছাকৃত না কাকতালীয় তা অবশ্য জানা যায়নি, তবে দেয়ালে টানানো এই ছবিটির দিকেই বেশিরভাগ সময় তাকিয়ে থাকে আরাবি। কীভাবে ও দুজনের স্থানিক দূরত্ব না ভাগ্যের, এটাও অবশ্য জানা যাবে না। জীবনের অনেক কিছুই তো আমাদের অজানাই থেকে যায়, যেমনটা অজানা আরাবির ভবিষ্যৎ, এটাই হয়তো ভাগ্য। তাহলে দেখা যাক ভাগ্য কোথায় নিয়ে যায় আরাবিকে। চট্টগ্রাম থেকে ফিরে মোহাম্মদ মনিরুজ্জামান খান, বাংলাদেশ টেলিভিশন।